আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ শেয়ার করছি আলু দিয়ে মুখরোচক একটি বিকেলের নাস্তা যা আপনারা মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও ভীষণ মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে নাস্তাটি তৈরি করতে থাকে এখানে আমি একটি বড়ো সাইজের আর দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এর খোসাগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি এখন আমি আলোগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আর সবচেয়ে ছোটো ছিদ্রযুক্ত অংশ দিয়ে গ্রেড করে নিতে হবে এভাবে সবগুলোই আমি গ্রেট করে নেব খুব মিহি করে আলোগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এবার একটা পরিষ্কার পাতলা সুতি কাপড় নিয়েছি গ্রেড করে রাখা আলোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে মুড়িয়ে আলুর যে আছে সেটাকে বের করে নেব খুব ভালোভাবে চেপে চেপে এটাকে বের করে নিতে হবে আলুর স্টার্চটা বের করে নেওয়ার পর এবার আলুটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর আলুটা একদমই ড্রাই হয়ে গেছে এখন এর মধ্যে একটা একটা করে সবগুলো উপকরণ দিয়ে দেব প্রথমে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স আধা চা চামচ আস্ত জিরা ওয়ান থার্ড চা চামচ আধা চা চামচ মিক্স জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলা হাফ চা চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেব চালের গুঁড়া আর ওয়ান থার্ড কাপ ময়দা সবশেষে আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ার পরিবর্তে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার এভাবে করে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেওয়ার পর একটা আঠারো ডোয়ের মতো হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে লম্বাটে শেপ দিয়ে নেব আপনারা চাইলে রাউন্ড শেপেরও তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি কিছু পাউরুটির গুঁড়ো নিয়েছি এখন এগুলোকে এভাবে কোট করে নিচ্ছি যাতে উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হয় এটা অপশনাল আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন এবার ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল প্যানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে একটা একটা করে প্যানে দিয়ে দিব আর চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে করে দিব কিছুক্ষণ পর পর এগুলোকে এপাশ ওপাশ করে উল্টিয়ে নেব আর এগুলোকে ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে তেল ছড়িয়ে উঠিয়ে নেব এটা অনেক কুড়মুড়ে আর দেখতে অনেক সুন্দর হয়েছে যা আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন এবার আপনারা পছন্দ মতো যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সহজ রেসিপিটি ট্রাই করে দেখ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ